ভারতের 28টি অঙ্গরাজ্যের মধ্যে একটি হলো পশ্চিমবঙ্গ। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হাজী মোহাম্মদ মহসিন এর জন্মভূমি এই বাংলা। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা হল 9,12,00,000। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ধর্মের মানুষ পশ্চিমবঙ্গে পাশাপাশি বসবাস করে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলা হিন্দু সংখ্যাগরিষ্ঠ হলেও মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। এছাড়াও সব জেলায় হিন্দু মুসলিম পাশাপাশি বসবাস করে। আজকে আমরা জানব কোন জেলায় কত শতাংশ হিন্দু এবং কত শতাংশ মুসলিম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে পরবর্তী আপডেট মিস না হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন জেলায় কত শতাংশ হিন্দু এবং কত শতাংশ মুসলিম। দার্জিলিং জেলা। দার্জিলিং জেলার মোট জনসংখ্যা হল 18,46,823 জন। দার্জিলিং জেলায় 74% মানুষ হিন্দু ধর্মের এবং মুসলিম ধর্মের অনুসারী হল 5.69%। জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলার মোট জনসংখ্যা হল 38,72,846 জন। জলপাইগুড়ি জেলায় হিন্দু ধর্মের অনুসারী হল 81.51% এবং মুসলিম ধর্মের অনুসারী হল 11.51%। কোচবিহার জেলা। কোচবিহার জেলার মোট জনসংখ্যা হল 28,19,086 জন। কোচবিহার জেলায় হিন্দু জনসংখ্যার অনুসারী হল 74.06% এবং মুসলিম হল 25.54%। উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলার মোট জনসংখ্যা হল 30,07,134 জন। উত্তর দিনাজপুর জেলায় 49.3% মানুষ হিন্দু ধর্মের এবং প্রায় 50% মানুষ মুসলিম ধর্মের। উত্তর দিনাজপুর জেলা মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর জেলার মোট জনসংখ্যা হল 16,76,276 জন। দক্ষিণ দিনাজপুর জেলায় হিন্দু জনসংখ্যা হল 73.65% এবং মুসলিম জনসংখ্যা হল 24.63%। মালদা জেলা। মালদা জেলার মোট জনসংখ্যা হল 39,88,845 জন। মালদা জেলায় 47.99% মানুষ হিন্দু ধর্মের এবং 51.27% ইসলাম ধর্মের। মালদা জেলা মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার মোট জনসংখ্যা হল 71,03,807 জন। মুর্শিদাবাদ জেলায় হিন্দু জনসংখ্যা হল 33.21% এবং মুসলিম ধর্মের জনসংখ্যা বা ইসলাম ধর্মের জনসংখ্যা হল 63.27%। পশ্চিমবঙ্গের সবথেকে বেশি মুসলিম এই মুর্শিদাবাদ জেলায় বসবাস করে। পার্সেন্টেজের দিক থেকেও মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গের 1 নম্বর মুসলিম অধ্যুষিত জেলা। বীরভূম জেলা। বীরভূম জেলার মোট জনসংখ্যা হল 35,02,404 জন। বর্ধমান। বীরভূম জেলার 62.29% মানুষ হিন্দু ধর্মের এবং 37.06% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। নদিয়া জেলা। নদিয়া জেলার মোট জনসংখ্যা হল 51,67,600 জন। নদিয়া জেলায় 72.15% মানুষ হিন্দু ধর্মের অনুসারী এবং 26.76% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বর্ধমান জেলা। বর্ধমান জেলার মোট জনসংখ্যা হল 77,17,563 জন। বর্ধমান জেলায় 77.85% হিন্দু ধর্মের অনুসারী এবং 20.73% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলার মোট জনসংখ্যা হল 35,96,674 জন। বাঁকুড়া জেলায় 84.34% মানুষ হিন্দু ধর্মের এবং 8.8
0.8% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলার মোট জনসংখ্যা হলো 29,30,115 জন। পুরুলিয়া জেলায় 80.99% মানুষ হিন্দু ধর্মের অনুসারী এবং 7.76% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। হুগলি জেলা। হুগলি জেলার মোট জনসংখ্যা হলো 55,19,145 জন। 82.89% মানুষ হিন্দু ধর্মের এবং 15.77% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা জেলার মোট জনসংখ্যা হল 1,09,781 জন। উত্তর চব্বিশ পরগনা জনসংখ্যার দিক দিয়ে পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা এবং সবথেকে বেশি মানুষ বেশি জনসংখ্যার জেলা হচ্ছে এই উত্তর চব্বিশ পরগনা জেলা। উত্তর চব্বিশ পরগনা জেলার 73.46% মানুষ হিন্দু ধর্মের এবং 25.81% মানুষ 82% মানুষ মুসলিম ধর্মের। হাওড়া জেলা। হাওড়া জেলার মোট জনসংখ্যা হল 48,50,029 জন। হাওড়া জেলায় 72.90% মানুষ হিন্দু ধর্মের এবং 26.20% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। কলকাতা। কলকাতা জেলার মোট জনসংখ্যা 44,96,694 জন। কলকাতা জেলায় 76.51% মানুষ হিন্দু ধর্মের এবং 20.60% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোট জনসংখ্যা হল 81,61,961 জন। 63.17% মানুষ হিন্দু ধর্মের এবং 35.56% মানুষ ইসলাম ধর্মের। উত্তর চব্বিশ পরগনা পরে পশ্চিমবঙ্গের দ্বিতীয় জনসংখ্যার দেশ জেলা হল এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। অর্থাৎ জনসংখ্যার দ্বিতীয় বৃহত্তম জেলা হল দক্ষিণ চব্বিশ পরগনা। পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলার মোট জনসংখ্যা হল 50,95,875 জন। পূর্ব মেদিনীপুর জেলায় 85.24% মানুষ হিন্দু ধর্মের এবং 14.59% মানুষ ইসলাম ধর্মের। পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলার মোট জনসংখ্যা হল 59,13,457 জন। পশ্চিম মেদিনীপুর জেলায় হিন্দু ধর্মের অনুসারী হল 85.52% এবং ইসলাম ধর্মের অনুসারী হল 10.49%।